সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা, অর্থাৎ এলেম নেই আর ফতোয়া দেওয়া। আজকাল যারা ইসলামিক সেন্টার থেকে কিছু শিখছেন, অল্প স্বল্প শিখেই অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফেসবুকের মুফতি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মুফতি, সোশ্যাল মিডিয়ার মুফতি, ইউটিউবের বক্তা। হ্যাঁ, আজকাল ইউটিউবের বক্তা হওয়ার জন্য আলেম হওয়া লাগে না, না আলিয়া মাদ্রাসার ফাজল কামেল লাগে, না কওমি মাদ্রাসার দৌরা লাগে, না সৌদি আরবের কোনো ডিগ্রি লাগে, কোনো পড়া লাগে না। দু চার দিন একটু আসলে আর দাড়ি টাড়ি একটু রাখলে আর তার সাথে একটু সৌদি আরবে বক্তব্য হইলে একটা লাল গুতরা বা সাদা একটা গুতরা রুমাল দিতে পারলেই হইলো, আর তারপরে দু চার কথা বলে দিলে রেকর্ড করে ভিডিও করে ছেড়ে দাও, ব্যাস হয়ে গেল বক্তা। কেউ ওস্তাদ সেজে গেল, কেউ কি সেজে গেল, শেখ সেজে গেল। জি হ্যাঁ, অথচ শেখ না ওস্তাদ না কিছু না, আর ফতোয়া দিচ্ছে, আউযুবিল্লাহ ফতোয়া দিচ্ছে, ভুল ধরছে ইখতিলাফি মাসলায়। ও জানে না যে মাসলা ইখতিলাফ আছে, একটা আমি পছন্দ করেছি আর একটা আরেকজন পছন্দ করেছে, আমাদের দুইজনের একজনকে বললো আরে অমুক তো ভুল ফতোয়া দিয়েছে, অমুক তো ভুল ফতোয়া দিয়েছে। ও জাহেল জানেই না যে মাসলাতে দুটো উক্তি আছে আর প্রত্যেকটার দলিল আছে, যেই দলিলটা আমার কাছে মজবুত লেগেছে সেই অনুযায়ী আমি ফতোয়া দিয়েছি, আমার যেহেতু দলিল সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, তোমার তো কোনো জ্ঞান নেই, তাহলে তুমি কে ভুল করলো কে সহি করলো এই কথা বলার অধিকার কোথায় পেলে? আল কওল আলাল্লাহ বিগায়র ইলম, আল্লাহ সম্পর্কে অনুমান ভিত্তিক কথা বলা বা না জেনে কথা বলা বড় কাবিরা গুনাহ, শিরক কুফরির সমান গুনাহ। সূরা আরাফের আয়াত নম্বর 33 মহান আল্লাহ পাঁচটি গুনাহর কথা উল্লেখ করেছেন, ইন্নাম কুল ইন্নাম হারাম রাব্বি আল ফাওয়াহিশ ওয়া অশ্লীলতা মা যাহারা মিনহু ওয়া বাতন প্রকাশ্য গোপনীয় ওয়াল ইসমা আর যে কোনো পাপ ওয়াল বাগি আর জুলম বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ। ধীরে ধীরে উপরে চড়ছে, উপরে বাড়ছে, বড় পাপের দিকে যাচ্ছে, সবগুলি কাবিরা কিন্তু কাবিরার উপরে কাবিরা। আর আল্লাহর সাথে শিরক করা মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার দলিল সনদ ইসলামে নেই, শিরকের শিরকের ধর্ম কখনো আল্লাহ নাজিল করেননি, মানুষের তৈরি করা শিরকের ধর্ম প্রতিমা পূজা আর মাজার পূজা মানুষের তৈরি ধর্ম, এটা আল্লাহর নাজিল করা ধর্ম নয়। সুতরাং যতগুলি মাজারের ধর্ম আছে সবগুলি হচ্ছে মানুষের তৈরি, মানবরচিত বিধান, সরকারের রাজনৈতিক দলের মানবরচিত বিধান নজরে আসছে, আর মোল্লাদের মানবরচিত এই পীরতন্ত্র নজরে আসে না, মোল্লাদের মানবরচিত কবর মাজার আপনার নজরে আসে না, মোল্লাদের আপনার ঈদ মিলাদুন্নবীর মানবরচিত বিধান নজরে আসে না। এগুলোর বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছেন না? এগুলির বিরুদ্ধে সোচ্চার হইতে কি হচ্ছে? আগে এগুলিকে উৎখাত করতে হবে, যেখানে ক্ষমতা নেই কিছু করতে পারবেন না সেখানে আপনি হ্যাঁ লড়াই করতে যাচ্ছেন আপনি, আর যেখানে ক্ষমতা আছে শিরক কুফরি দূর করা সমাজের পরিবারের গ্রামের দেশের সেগুলিকে দূর করার চেষ্টা করছেন না। তো বলছিলাম চার নম্বর গুণা হলো শিরক, পাঁচ নম্বর মানে শিরকের সমতুল্য কমপক্ষে ওর চাইতে বড় করে বর্ণনা করা হয়েছে, ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা তুমি জানো না। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় দলিল, তো বলছে দলিল আমি জানি না, আমি শুনেছি শেখদের কাছ থেকে, শুনেছি শেখদের কাছে শুনে শুনে ফতোয়া, হ্যাঁ আলেমের কাছ থেকে শুনে শুনে ফতোয়া, আরাম ফতোয়া দেয় ফতোয়া। তো এটা হচ্ছে জবানের পাপ না জেনে, দলিল না জেনে ফতোয়া।